প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। 100 রুলসের ধারাবাহিক ক্লাসের আজ নবম পর্ব। অনেক গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমি কথা বলবো, পার্টিসিপল নিয়ে আমি এখন কথা বলবো। তো প্রিয় শিক্ষার্থী, পার্টিসিপল নিয়ে অনেকেই দ্বন্দ্বে আছেন যে জেরান কোনটা, পার্টিসিপল কোনটা। এই পার্টিসিপল নিয়ে যাদের সমস্যা আছে আপনারা খুব মনোযোগের সাথে ভিডিওটি দেখবেন। আমি আশা করব আজকের পর থেকে ইনশাল্লাহ আপনাদের আর কোনো সমস্যা হবে না। চলুন শুরু করি। তো প্রিয় শিক্ষার্থী, পার্টিসিপল হচ্ছে যে যখন কোনো ভার নাউন বা প্রোনাউনকে বর্ণনা করে অ্যাজেক্টিভের কাজ করে তাকে পার্টিসিপল বলা হয়। আবার বলছি, যখন কোনো ভার নাউন বা প্রোনাউনকে বর্ণনা করে যদি অ্যাজেক্টিভের কাজ করে তাহলে সেটা হয় পার্টিসিপল। খেয়াল করবেন এই ভার্বটা আবার কেমন হবে। ভার্বটা কখনো দেখবেন যে ভার্ব প্লাস আইএনজি যদি কোনো নাউন বা প্রোনাউনকে বর্ণনা করে করে অ্যাজেক্টিভের কাজ করে তাহলে সেটা পার্টিসিপল। আবার কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যদি অ্যাজেক্টিভের কাজ করে তাহলে সেটাও পার্টিসিপল। আবার হ্যাভিং প্লাস ভিপিপি এসে, হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম এসে যদি অ্যাজেক্টিভের কাজ করে তাহলে সেটা অবশ্যই পার্টিসিপল হবে। পার্টিসিপল একই সাথে অ্যাজেক্টিভ এবং ভার্বের কাজ করে, এজন্য পার্টিসিপলকে ডাবল পার্টস অফ স্পিচ বলা হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে পার্টিসিপলকে ভার্বাল অ্যাজেক্টিভও বলা হয়। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বুঝতে পারলাম যে যখন কোনো ভার অ্যাজেক্টিভের কাজ করে তাহলে সেটা পার্টিসিপল হয়। আর সেই ভার্বটি কেমন হবে, ভার্বটি কখনো আইএনজি যুক্ত হবে, কখনো পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, কখনো হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। হয়ে যদি কোনো অ্যাজেক্টিভের কাজ করে তথা নাউন বা প্রোনাউনকে বর্ণনা করে তাহলে সেটা পার্টিসিপল হবে। তো এখানে আরেকটি কথা মনে রাখবেন যে পার্টিসিপল মূলত হচ্ছে তিন প্রকার। এখানে ভার্ব প্লাস আইএনজি যুক্ত হলে সেটা হয় প্রেজেন্ট পার্টিসিপল, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম যদি অ্যাজেক্টিভের কাজ করে তাহলে পাস্ট পার্টিসিপল, আবার হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম এসে যদি অ্যাজেক্টিভের কাজ করে তাহলে সেটা পারফেক্ট পার্টিসিপল। তাহলে পার্টিসিপল হচ্ছে তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। তো এখন আমরা এক্সাম্পলগুলো দেখব, দেখলে ইনশাল্লাহ ক্লিয়ার হবে। এখানে আরেকটি কথা মনে রাখবেন, পার্টিসিপল কিন্তু গতিশীল অবস্থা বা চলমান অবস্থা বোঝায়। আবার বলছি, পার্টিসিপল কিন্তু চলমান অবস্থা বা গতিশীল অবস্থা বোঝায়, অন্যদিকে জেরান কিন্তু স্থির অবস্থাকে বোঝাবে। তো এখানে তাহলে আমরা বুঝতে পারলাম, আবার বাংলায় দেখা যায় যে পার্টিসিপল বাংলায় অন্ত এরকম অর্থ, আ বা অন্ত অর্থ কিন্তু দিয়ে থাকে। তো তাহলে আমরা এক্সাম্পল দেখি। এখানে এক নম্বর এক্সাম্পলে আমি বললাম যে আই স এ রিডিং ম্যান। খেয়াল করবেন প্রিয় শিক্ষার্থী, রিডিং ম্যান অর্থাৎ পড়ন্ত মানুষ, অর্থাৎ যে বালক মানুষটি পড়তেছে আমি তাকে দেখলাম। তার মানে এই রিডিং তথা ভার প্লাস আইএনজি এসে এই নাউন ম্যান নাউনকে বর্ণনা করলো, বর্ণনা করার কারণে এই পার্টিসিপল এইটাকে আমরা রিডিংটা হচ্ছে এখানে প্রেজেন্ট পার্টিসিপল। আবার বলছি যে প্রেজেন্ট পার্টিসিপল ভার প্লাস আইএনজি হয়ে যদি নাউন বা প্রোনাউনের সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে এবং গতিশীল অবস্থা বা চলমান অবস্থা বোঝায় তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আবার অন্যদিকে যদি আমরা এখানে বলি রিডিং রুম, এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে রিডিং রুম, অনেকে ভাবতে পারেন যে রিডিংয়ে এখানেও আইএনজি আছে এবং এখানে নাউন আছে, যারা দেখতেছেন তো মনে হচ্ছে যে এখানে রিডিংটি হচ্ছে পার্টিসিপল, কিন্তু আদৌ কিন্তু তা না। কারণ দেখেন এখানে রিডিং ম্যান, ম্যানটার অবস্থা হচ্ছে চলন্ত, অর্থাৎ সে ক্রিয়ার মধ্যে আছে, সে গতিশীল অবস্থার মধ্যে আছে। আবার অন্যদিকে এই রিডিং রুম, রুম কিন্তু গতিশীল অবস্থার মধ্যে নেই। আবার অন্যদিকে এখানে বোঝার জন্য আরেকটি খেয়াল করবেন, যদি আমরা এটাকে কন্টিনিউয়াস টেন্স করে অর্থ পাই তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে পার্টিসিপল, আর যদি অর্থ না পাই তাহলে কিন্তু জেরান্ড হবে। যেমন আমরা এখানে বলতে পারি ম্যান ইজ রিডিং, তাহলে কিন্তু লোকটা পড়িতেছে এরকম বুঝাচ্ছে, তার মানে এটা তার অর্থ আসতেছে এবং বাক্য হচ্ছে। কিন্তু রিডিং রুম ইজ রিডিং কিন্তু হয় না, রুম কিন্তু কখনো রিডিং করতে পারে না। আবার অন্যদিকে ম্যান কিন্তু রিডিং করতে পারে। তাহলে এই ভার প্লাস আইএনজি যদি নাউন বা প্রোনাউনকে বর্ণনা করে এবং চলমান অবস্থা বোঝায় সেক্ষেত্রে আমরা এটাকে পার্টিসিপল পাব। আর এইটা হচ্ছে রিডিং রুম হচ্ছে এখানে কম্পাউন্ড নাউন, আর কম্পাউন্ড নাউনের একটি অংশ আইএনজি হলে সেটা কিন্তু জেরান্ড হয়। ওকে, দ্বিতীয় এক্সাম্পল, দিস ইজ মাই রিটেন বুক। রিটেন বুক, দেখেন খেয়াল করবেন
বুক হচ্ছে নাউন, নাউনটা কেমন রিটেন অর্থাৎ লিখিত, তার মানে এই ভার্বের রাইট হচ্ছে মূল ভার্ব, এই রাইট থেকে পাস্ট পারফেক্ট ফর্ম হচ্ছে রিটেন, এই রিটেনে সেই নাউনকে বর্ণনা করার কারণে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর উপরেরটা হচ্ছে রিডিং রুম হচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আবার দেখেন হ্যাভিং ডান দ্য ওয়ার্ক আই কেম ব্যাক, এখানে দেখেন হ্যাভিং এর পরে পাস্ট পার্টিসিপল ফর্ম আসছে, হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম। আবার দেখেন এখানে নাউন কাজটি করিয়া, শেষ করিয়া, হ্যাভিং ডান দ্য ওয়ার্ক কাজটি করিয়া আমি ফিরে আসলাম, এখানে দেখেন হ্যাভিং ডান পুরাটাই এই নাউনকে বর্ণনা করতেছে। আবার আমরা জানি যে হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম আসলে সেটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তাহলে আমরা বুঝতে পারলাম যদি ভার্ব প্লাস আইএনজি হয় তাহলে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল ফর্ম আসলে সেটা পাস্ট পার্টিসিপল, এবং হ্যাভিং প্লাস ভিপিপি অর্থাৎ হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম আসলে সেটা হবে পারফেক্ট পার্টিসিপল। আবার অন্যদিকে আমরা বুঝলাম যে পার্টিসিপল হচ্ছে গতিশীল অবস্থা বা চলমান অবস্থা, কিন্তু জেরান হচ্ছে স্থির অবস্থা। ওকে, এখন আমরা প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে বিস্তারিত কথা বলবো। তো প্রিয় শিক্ষার্থী, প্রেজেন্ট পার্টিসিপল এখন দেখব। এখানে বলা হলো যে আর্টিকেল এবং নাউনের মাঝে যদি আইএনজি যুক্ত কোনো শব্দ আসে এবং সেটি কোনো নাউন বা প্রোনাউনকে বর্ণনা করে তাহলে সেটা অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল হবে। আবার বলছি, আর্টিকেল এবং নাউন এর মাঝে আমরা জানি একটি শব্দ থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়, এবং সেটা যদি কোনো আইএনজি যুক্ত শব্দ হয় আবার নাউন বা প্রোনাউনকে বর্ণনা করে তাহলে সেটা কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল হবে। যেমন এখানে বলা হলো যে আই হেল্প আ ড্রাউনিং ম্যান, এখানে দেখেন প্রথমে আর্টিকেল আছে এবং পরে ম্যান নাউন আছে, তাহলে আর্টিকেল এবং নাউনের মাঝে ভার্ব প্লাস আইএনজি হয়ে যদি কোনো নাউন বা প্রোনাউনকে বর্ণনা করে তাহলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। তো এখানে যেহেতু শুরুতে আর্টিকেল আছে এবং পরে নাউন আছে এবং মাঝখানে দেখেন এখানে ড্রাউনিং আছে, তার মানে কি ডুবন্ত মানুষ, এই অন্তযুক্ত করা হয়েছে, এবং দেখেন এখানে চলমান অবস্থা বা গতিশীল অবস্থা বুঝেছে, মানুষটার অবস্থা কেমন? ডুবন্ত। তাহলে আমি একজন ডুবন্ত মানুষকে সাহায্য করলাম, তাহলে আমরা বুঝতে পারলাম যে আইএনজি যুক্ত হবে এবং নাউনকে বর্ণনা করতে হবে, সেই সাথে সেটার একটা চলমান অবস্থা বুঝাবে বা গতিশীল অবস্থা বুঝাবে। আবার যে ইনট্রানজিটিভ ভার্বের পরে প্রেজেন্ট পার্টিসিপল হয়, তো প্রিয় শিক্ষার্থী ইনট্রানজিটিভ ভার্ব বলতে যে ভার্বগুলোর পরে অ্যাডভার্ব বসে সেই ভার্বগুলো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, তাহলে ইনট্রানজিটিভ ভার্বের পরে প্রেজেন্ট পার্টিসিপল বসে। আমার ইনট্রানজিটিভের যে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভের ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। যেমন শি ওয়েন্ট অ্যাওয়ে ডান্সিং, সে নাচতে নাচতে চলে গেল, কেমন করে চলে গেল? নাচতে নাচতে। হাউ দ্বারা প্রশ্ন করে আমরা উত্তর পাওয়ার কারণেই সেটা হয় অ্যাডভার্ব, আর এখানে যেহেতু ওয়েন্ট হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব সুতরাং এখানে আইএনজি যুক্ত ওয়ার্ড আসা মানেই সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল হয়েছে। ওকে, এরপরে আমরা দেখি কোনো অ্যাডভার্ব যদি ভার্ব প্লাস আইএনজিকে বর্ণনা করে তাহলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। আবারও বলছি যে কোনো অ্যাডভার্ব যদি কোনো ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দকে বর্ণনা করে তাহলে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। তো যেমন ট্রুলি স্পিকিং হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এখানে সত্য বলতে, সত্য বলতে, তাহলে দেখেন ট্রুলি, ট্রুটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আমরা জানি অ্যাডজেক্টিভের পরে এলওয়াই যুক্ত করলে সাধারণত অ্যাডভার্ব হয়, তার মানে ট্রুলি শব্দটি হচ্ছে অ্যাডভার্ব, এবং দেখেন এখানে স্পিকিং হয়েছে, আইএনজি যুক্ত হয়েছে, তার মানে এটা হচ্ছে স্পিকিংটা এখানে প্রেজেন্ট পার্টিসিপল। এরপরে দেখেন সিম্পল সেন্টেন্সে দুটি কাজ থাকলে প্রথম কাজটি প্রেজেন্ট পার্টিসিপল হয়। আবার বলছি যে সেন্টেন্সগুলো সিম্পল সেন্টেন্স সেই সেন্টেন্সগুলোতে যখন আমরা দুইটি কাজ পাব তাহলে প্রথম কাজটি, প্রথম কাজটি আইএনজি যুক্ত হবে, মানে প্রেজেন্ট পার্টিসিপল হবে। যেমন রাইডিং আ হর্স হি ওয়েন টু আ ডিস্টেন্স প্লেস, রাইডিং আ হর্স হি ওয়েন টু এ ডিস্টেন্স প্লেস, এখানে দেখেন দুইটি কাজ আছে, একটা হচ্ছে ঘোড়ায় চড়া আবার আরেকটা হচ্ছে দূরবর্তী কোথাও যাওয়া, যেহেতু সিম্পল সেন্টেন্স এবং এখানে দুইটা কাজের কথা বলা হয়েছে তার মানে সেজন্য প্রথম অংশে আমরা প্রেজেন্ট পার্টিসিপল করব। তাহলে রাইডিং হর্স ঘোড়ায় চড়ে, তাহলে দেখেন ঘোড়ায় চড়ে, সে একটা ঘোড়ায় চড়ে দূরবর্তী কোথাও গেল, দূরবর্তী স্থানে চলে গেল। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা বুঝতে পারলাম যে ভার্ব প্লাস আইএনজি হয়ে যদি কোনো নাউন বা প্রোনাউনকে বর্ণনা করে
তাহলে সেটা পার্সিবল হবে এবং সেটার মধ্যে আবার দেখতে হবে যে গতিশীল অবস্থা বা চলমান অবস্থা আছে কিনা যদি থাকে তাহলে প্রেজেন্ট পার্সিবল আরেকটি কথা মনে রাখবেন যদি ব্যক্তিবাচক হয় তাহলে কিন্তু পাস্ট পার্টিসিপল হবে কিন্তু বস্তুবাচক হলে আবার প্রেজেন্ট পার্টিসিপল হবে পার্টিসিপলের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন যে কমপ্লিমেন্টে যদি আইএনজি যুক্ত হয় এবং কোনো কাজের নাম বুঝে তাহলে জেরান্ড হয় কিন্তু কাজের নাম না বুঝলে কিন্তু পার্টিসিপল হবে যেমন ইট ইজ ইন্টারেস্টিং এখানে খেয়াল করবেন ইন্টারেস্টিংটা হচ্ছে কমপ্লিমেন্ট কিন্তু এখানে ইন্টারেস্টিং দ্বারা বিভার্পের পরে যে আইএনজি যুক্ত ওয়ার্ড আসছে এই ইন্টারেস্টিং দ্বারা কিন্তু কোনো কাজের নাম বোঝায় নেই সেজন্য ইন্টারেস্টিংটা হচ্ছে এখানে পার্টিসিপল এরকম আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে এডুকেশন ইজ ইনলাইটেনিং এখানে দেখেন ইনলাইটেনিংটা হচ্ছে কমপ্লিমেন্ট কারণ যা এডুকেশন তাই কিন্তু ইনলাইটেনিং এখানে বিভার্পের পরে আসছে এবং আইএনজি যুক্ত হয়েছে হওয়ার পরে কিন্তু কোনো কাজের নাম বোঝায় নাই সেজন্য কিন্তু ইনলাইটেনিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল হবে তো প্রিয় শিক্ষার্থী আমার বিশ্বাস আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন ইনশাল্লাহ আর কখনো সমস্যা হওয়ার কথা না আপনারা খুব সহজেই যে 10-12 মার্কস আপনারা পাবেন ইনশাল্লাহ আর আমার চ্যানেলে আপনারা যারা নতুন আছেন প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা যদি আমার ভিডিওতে কমেন্টস করেন আমার ভালো লাগে এই ভালো লাগা থেকে আরও নতুন নতুন ভিডিও আমি বানাইতে পারবো তো আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ